কি কাকা দুই দিন কিছু খাইনি কদিন দুই দিন খাস না হ্যাঁ দেখি এনে কি লাগে রয়েছে কি দেখি মিথ্যে কথা করছি কেন দুই দিন খাইছে না আমি কি করবো এখন করতে আদেন কাকা কিছু খাই গিয়ে আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না তুই এত সুন্দর একটা সওয়াল আর সাতটা তো ভালোই পড়ছিস আর দুই দিন খাস না করলু সায়া আনছি কাকা সায়া আনছি মাদার কাকার কাছ থেকে নিয়ে আসছি শোন এদিকে আমি কই একটা কথা শুনে আমার কথাটা আগে শুনে এই যে তোক আল্লাহ যে সুন্দর করে যে স্বাস্থ্য টাস্থ্য ভালো গায়ে বল বুদ্ধি বলও আছে বুদ্ধিও আছে হ্যাঁ আর তোরা এই যে রাস্তা রাস্তায় এরকম চা বেড়াচ্ছিস চা খাচ্ছিস আল্লাহ রসুল কিন্তু ভিক্ষাবৃত্তি পছন্দ করে নাই সবচেয়ে জঘন্যতম কর্ম হলো ভিক্ষাবৃত্ত আমি তো চুরি করতেছি না কাকা দুই টাকা চায় খাচ্ছি কেউ দুই টাকা দেয় কেউ পাঁচ টাকা দেয় তা নিয়ে খায় কাকা দুই টাকা পাঁচ টাকা তো ভিক্ষি তা তো ভিক্ষা হলো হ্যাঁ এই তুই করলি দুই দিন না খায় এই মানুষকে দুই দিন না খায় থাকতে পারে তো কষ্ট হয় না আর তাকে দেখলে পারে টের পাওয়া যায় দুই দিন না খাওয়া মানুষ আর একদিন না খাওয়া মানুষ আর সকালে না খাওয়া মানুষ দেখলে টের পাওয়া যায় হ্যাঁ শোন এসব ভিক্ষাবৃত্ত এগুলো ছাড়া দে এই ভন ধরা ছাড়া দে আমরা তো আসলে রাস্তাঘাটে অনেক মানুষের এরকম থেকে তোকে দেখতেছি বিষয়টা হচ্ছে শোন আমি তোর ওই ভিক্ষা টিক্ষা করা লাগবি না নি বুঝছিস ভিক্ষা করা লাগবি না নি ভিক্ষা না করলে খাবো কি কাকা আরে ভিক্ষা করলে খাবো কি আমারও যে খামার আছে না মুরগির খামার ওই খামার একটু দেখাশোনা করো মুরগির পানি টানি দেবো আর আমার বাসায় তিন বেলা খাবো ঠিক আছে আর তোর মাসে 5,000 টাকা বেতন দেবো এটা হলে একটা কর্ম হলো একটা কর্ম করে খাওয়া লাগবি তুই যদি কাজ করিস তোর কাজের টাকা মানুষ খা পুরো পারবি না হ্যাঁ বিয়ে শাদি করছিস এখনও করিনি এখনও করি না তাহলে কর্ম শেখো শিখিয়া বিয়ে শাদি করিয়া সংসার কর হ্যাঁ এই চা খাওয়াটাও এসে টোটালি এটা ভালো না এটা এই জিনিস কিন্তু এগুলো ভালো না কিন্তু গায়ে বল আছে বুদ্ধি আছে শক্তি আছে পরিশ্রম করে খাবো পরিশ্রমকারীকে আল্লাহ ভালোবাসে এবং রসুল ভালোবাসে পরিশ্রম করে খাতে বলছে কাঠুরে গল্প শুনিস নাই হ্যাঁ কাঠ রসুল কুড়াল নিজে হাতল বানা দিল দিয়ে বললো কাঠ কেটে বাজার বিক্রি করো গা তো তোরা তো আসলে ভালো কথা করলি তো তোরা মুখ বেহা করে রসিস হ্যাঁ এটা খুশি হলো না আমি 5,000 টাকা বেতন দেবো আমার বাড়ি খাবো কাম করবো খুশি হলো না তোরা সবটাই এরকম ছট আর তো কালকে সকালবেলায় আমার ওই ফার্মে যাবো ঠিক আছে খামারের পর যাবো ওই তোকে ওই কামে লাগা দেবো না বুঝলি কেতি কাকা কালকে 1 তারিখে আসি গিয়ে এই তো 1 তারিখ মানে 2 তারিখ মানে এই মাসে ভাঙা মাস চলে যায় আবার সামনে মাসে যাবো নি কালকে তিনি কামে লাগবো ঠিক আছে আচ্ছা তা আমি গেলাম তাহলে 4 তারিখ আসুন।